আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুহুল আমিন আছি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে। যে যে এখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। সো বন্ধুরা, অনেক বাইরে আছেন যে অল্প বয়সে, আমার মতন অল্প বয়সে বাইরা অনেকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি ইউরোপ কান্ট্রিতে যাইতে চাই, ফার্স্ট টাইম আমি দুবাই আসতে চাই, দুবাই থেকে ইউরোপ যেতে চাই। তো অনেকে প্রশ্ন, আমার কি ইউরোপ গেলে ভালো হবে নাকি দুবাই কোনো ব্যবসা বাণিজ্য স্টার্ট করলে ভালো হবে? তো আপনি অনেকেরই যেহেতু এই প্রশ্নটা, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি আর আজকের এই বিষয় নিয়ে কথা বলবো। আপনি কি ইউরোপ গেলে সবচেয়ে বেটার হবে নাকি দুবাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করলে ভালো হবে? সাপোজ মনে করেন আপনারা যারা ইউরোপের স্বপ্ন, সবাই একটা স্বপ্ন থাকে যে আমি একটা ভালো একটা কান্ট্রিতে যাব, ভালো একটা কান্ট্রি একটা রেসিডেন্টশিপ পাবো বা আমার ফ্যামিলিকে নেব। তো আপনি যারা এত সহজে ভাবতেছেন যে আপনি ইউরোপ চলে যাবেন, বিষয়টা কিন্তু এত সহজ না। আর ইউরোপ যাইতে পারবেন অনেক রিস্কও আছে বা অনেক টাকার খরচ করার ব্যাপার স্যাপারও আছে, তাও আপনি 100% শিওর না আপনি যাইতে পারবেন কি না পারবেন। আর বিশেষ করে হচ্ছে দুবাই যারা আসতেছেন, দুবাই কিন্তু ইউরোপ, যারা ইউরোপের উদ্দেশ্যে নিয়ে আসতেছেন, ফার্স্ট টাইম আসার পরে কিন্তু আপনার এখানে কিন্তু একটা ভিসার প্রয়োজন। আর ওই ভিসাটা কিন্তু নর্মাল ভিসা হলে চলবে না, যেরকম একটা কোম্পানিতে লাগালেন বা রেসিডেন্টশিপ কোনো একটা এমপ্লয়মেন্ট ভিসা লাগালেন, ওইটাতে কিন্তু আপনি ইউরোপ যাইতে পারবেন না। আর ইউরোপ যাইতে কিন্তু আপনি এই দেশের পার্টনার ভিসা, যেটা বিজনেস ভিসা, ওই ক্ষেত্রে কিন্তু আপনি যখন বিজনেস ভিসা লাগাইবেন তখন কিন্তু আপনার নামে অলরেডি একটা লাইসেন্স ওপেন করা হবে। আর আপনি এখানে 1 বছর থাকেন বা 2 বছর থাকেন, এই লাইসেন্সের কিন্তু আপনার প্রত্যেক, যদি 2 বছর পরে যদি দুবাইতে থাকতে চান তাহলে কিন্তু লাইসেন্স রিনিউ করা লাগবে, আর না থাকলে তার কোনো কিছু করা, কোনো রিনিউ করা লাগবে না। আর আপনার লাইসেন্স ওপেন করুন এবং দুবাইয়ের ভিসা লাগানো কিন্তু মোটামুটি একটা 12 টাকার মতন, একটা 4-5 লাখের মতন খরচ হয়ে যাব। তারপর আপনার দুবাইয়ের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো, ব্যাঙ্ক ওপেন করা লাগবে, ব্যাংকে লেনদেন করার পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু দেখানো লাগবে। তারপর আরও চার পাঁচটা দেশের মধ্যে ট্যুর করা লাগবে, এইসব কিন্তু আপনি ফ্রি ফ্রি করতে পারবেন। আপনি কিন্তু অনেক টাকার মতন খরচ যাবে, প্রায় 8-10 লাখ টাকার মতন খরচ হয়ে যাবে, তা কিন্তু আপনি 100% শিওর না যে আপনি ইউরোপ যাইতে পারবেন। সাপোজ তারপর আপনি 5-6টা দেশ ট্যুর করে আপনি 13-14-15 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপ গেলেন, ইউরোপ যায় কিন্তু এরকম না যে আপনি ইউরোপ যাইলে আপনি ফ্রিভাবে টাকা দিয়ে দিবে। ইউরোপ যায় কিন্তু আপনাকে কষ্ট করা লাগবে, কাম করা লাগবে, কাম করার পরে কিন্তু আপনি টাকা টাকা পাইবেন। তো সো এখন আমার এটাই বলার যে আপনি যেহেতু এত টাকা খরচ করে ইউরোপ যাবেন, ইউরোপ না যাওয়ার যেহেতু আমার সবচেয়ে বেটার আপনি দুবাইতে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করেন, যেহেতু আপনি দুবাই আসেই লাগবে ইউরোপের জন্য। আর বিজনেস বিষয়ে যেহেতু লাগানো লাগবে, আর আপনার নামে যখন একটা লাইসেন্স ওপেন করবেন তখন আপনারা যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে বা ভাই ব্রাদার বা এলাকার কেউ যদি থাকে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি যখন লাইসেন্সটা অযথা না করে যে কোনো একটা প্রতিষ্ঠানের নামে করেন, যেরকম সাপোজ মনে করেন যে একটা লন্ড্রির দোকানে দিতে পারেন আপনি, বা গ্লোসারেও দিতে পারেন আপনি, বা হোটেল দিতে পারেন, ছোটোখাটো একটা ক্যাফেটেরিয়া দিতে পারেন। তো আপনি যদি আপনি লাইসেন্স ওপেন করলে কিন্তু, যদি আপনি লাইসেন্সের কাজ যদি নাজি করেন টাকা দেওয়া লাগবে, আর যদি আপনি যদি প্রতিষ্ঠান যদি করেন তারপরে টাকা দেওয়া লাগবে। সাপোজ আপনি একটা ক্যাফেটেরিয়া, যেরকম ক্যাফেটেরিয়া বলতে বুঝি কফি শপ, যে কফি শপের নামে একটা লাইসেন্স করলেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি নর্মাল একটা লাইসেন্স করতে লাগবে 16-18 হাজার দারাম। কিন্তু আপনি কফি শপ যখন আপনি যখন আপনার 4-5টা বিষয়ের জন্য অ্যাপ্লাই, যখন আপনি 4-5টা বিষয়ের জন্য অ্যাপ্লাই করেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 20-22 হাজার দারাম কিন্তু আপনি একটা লাইসেন্স করতে পারলেন। তো এটা কিন্তু কাজেকর্ম হয়ে গেলো, আপনি একটা প্রতিষ্ঠানের একটা মালিক কিন্তু আপনি হয়ে গেলেন। ওই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ক্যাফেটেরিয়া যাবেন, ফার্স্ট টাইম একটা লোকেশন দেখবেন যে কোন এরিয়াটার মধ্যে আপনার ক্যাফেটেরিয়া দিলে ভালো চলবে, কোন এরিয়ার মধ্যে বাঙালি বেশি না ইন্ডিয়ানি বেশি, বা কোন ক্যাফেটেরিয়াতে কফি মানুষ বেশি হবে, চা বেশি হবে। যে যে প্রতিষ্ঠান দেন না কেন একটু যাচাই বাছাই করবেন 15-20 দিন, বা আপনি কেউ থাকলে তাদেরকে নিয়ে একটু ঘুরবেন, যদি দেখেন এখানে আপনি দিলে বেটার হবে তাহলে আপনি এখানে একটা সিলেক্টর একটা শপ একটা এগ্রিমেন্ট করতে পারেন। শপ এগ্রিমেন্ট করা হচ্ছে যেরকম আমার পিছনে যে দোকানগুলো দেখতে, বিল্ডিংটা দেখছেন, এটার পিছনে তো দোকান আছে অন্যান্য দোকান, ওই কোম্পানির সাথে আপনি আলাপ করবেন যে আপনার এখানে একটা দোকান খালি আছে, আমি এটা নিতে চাই, এটা তাদের সাথে ডিল করবেন, কত টাকা এগ্রিমেন্ট করা লাগবে বছরে। আপনি এগ্রিমেন্ট করলেন, এগ্রিমেন্টের সিস্টেম হচ্ছে আপনি 1 বছরের জন্য কিন্তু এগ্রিমেন্ট করবেন। 1 বছরের মধ্যে কিছু কোম্পানি আছে 4 চেকে টাকা নেই, কিছু কোম্পানি আছে 3 চেকে টাকা নেই। যদি 3-4 চেকে নেই তো 3 মাসের চেক অগ্রিম দেওয়া লাগবে, যেমন সাপোজ, বা 4 চেকে নিলে 1 বছর 3 মাসের চেক একসাথে দেওয়া লাগবে। সাপোজ ওই বিল্ডিংটা আপনি 60 হাজার দারহাম দিয়ে এগ্রিমেন্ট করলেন বছরে, আপনি তো 60 হাজার দারহাম কিন্তু একসাথে দেওয়া লাগবে না, আপনি 1 চেকের টাকা 20 হাজার দারহাম। তো আপনি সাপোজ 20 হাজার দারহাম দিয়ে দিলেন, দেওয়ার পরে ফার্স্ট টাইম তারপরে আপনার এদেশের গভর্নমেন্ট থেকে আপনার যে ডেকোরেশন করবেন, যে মেনটেন্স করবেন, তাদের কাছে অনুমোদন নেওয়া লাগবে, তারা যেরকমভাবে ড্রয়িং দেখাবে ওই ড্রয়িং অনুসারে কিন্তু আপনি এটা ডেকোরেশন করবেন। তো ডেকোরেশন করতে আপনার এখানে আর্ডার মানে 15-20 হাজার দারহাম চলে যাবে, তো 20 হাজার দারহাম এখানে আর 20 হাজার দারহাম ফ্ল্যাটের জন্য এগ্রিমেন্ট। তো আপনি এক্সট্রা কিন্তু 40 হাজার দারহাম যাইতেছে আপনার এইগুলো, 40 হাজার দারহাম হচ্ছে বাংলার প্রায় 13-14 লাখ টাকা। তো 13-14 লাখ টাকা আর আপনার লাইসেন্সটা হচ্ছে আপনার 20-22 হাজার দারহাম। তো আনুমানিক দেখেছে আপনার সাপোজ 1 লাখ দারহামের ভিতরে কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতেছেন। 1 লাখ হচ্ছে বাংলার
30 লাখ টাকা। তো 30 লাখ টাকা যখন আপনি ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনি একটা কোম্পানির মালিক দুবাই, আর আপনি একটা কেফটিয়ার শপের একটা মালিক হয়ে গেলেন। তখন ওই ক্ষেত্রে হচ্ছে আপনার 4-5টা স্টাফ থাকবে, তাদেরকে আপনি সুন্দরভাবে কাজ করাবেন, বেতন দিবেন। তখন আপনি তো আপনার পকেটে টাকা দেওয়া লাগবে না। যেরকম আপনি ভালো একটা লোকেশন বললে, ভালো একটা এরিয়া থাকলে আপনি এখান থেকে ইনকাম কিন্তু আপনি স্টাফরও টাকা দিলেন, লাইসেন্সও রিনিউ করলেন, প্লাস হচ্ছে আপনি দোকানের ভাড়াও দিলেন, তারপরে মাস শেষে কিন্তু আপনার একটা মোটামুটি একটা ভালো একটা হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসবে। তো আপনি কিন্তু, যেহেতু আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি কিন্তু কাজ করা লাগবে না, আপনি শুধু কাউন্টারে মাঝে মধ্যে বসে থাকলেন, আর যদি তাও যদি আপনি যদি না যদি পারেন, তো একটা দরকার লাগলে ম্যানেজার রেখে দিলেন যে আপনার হিসাব নিকাশ কিন্তু করার জন্য। আর দুবাই আছে এরকম একটা জিনিস, আপনি রুমের থেকে বৈশাও কিন্তু সবকিছু দেখতে পারবেন, আপনার দোকানে কি কি হইতেছে, চাইলে আপনি বাংলাদেশ বৈশাও আপনার দোকানটা পরিচালনা করতে পারবেন। এখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, সবাই যে এখানে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো বলেন, দোকান বলেন, শপ বলেন, মার্কেট বলেন, তারা মালিকরা কিন্তু কখনো কিন্তু তারা এখানে কাউন্টারে বসে থাকে না, তারা কিন্তু স্টাফ দিয়ে তারা কিন্তু সেট করে ফেলছে এখানে সব কিছু দিয়ে, কিন্তু তারা কিন্তু একজন এক দেশে ঘুরতেছে, ভ্রমণ করতেছে বা তাদের ফ্যামিলির সাথে টাইম পাস করতেছে, তারপর কিন্তু তাদের মাস শেষে কিন্তু প্রফিটটা কিন্তু তারা সবকিছু কিন্তু পাইতেছে। তো আপনারা যারা 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 ভাবতেছেন যে ইউরোপ যাবেন, আমার মতে বেটার সবচেয়ে আপনি ইউরোপ না গিয়ে আপনি চাইলে দুবাই যে কোনো একটা ব্যবসা অনুযায়ী স্টার্ট করেন, মোটামুটি একটা ভালো একটা প্রফেশন আপনার যদি, তাও যদি আপনার এত টাকা যে বাজেট যদি না থাকে, দরকার লাগলে আপনার সাথে আর একজন পার্টনার রাখেন, একজন বা দুজন পার্টনার রাখে আপনারা ব্যবসা অনুযায়ী স্টার্ট করেন। এখন ওর বাকিটা হচ্ছে আপনাদের মত, হয়তো যাদের কাদের কারো হয়তো ইউরোপ স্বপ্ন থাকতে পারে, স্বপ্ন থাকলে শখের জিনিস তো আর টাকা পয়সা দেওয়া করা যায় না, চাইলে যাইতে পারেন। আমার যেটা মতে হয়, যদি আপনি টাকা পয়সা ইনকাম করতে যান, তার চেয়ে আপনি ইউরোপ না যে দুবাই কোনো কিছু ব্যবসা অনেক স্টার্ট করেন। দুবাই ব্যবসা অনেক স্টার্ট করলে আপনি কিন্তু দুবাই কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারেন, আপনার যে কোনো আত্মীয় স্বজন বলেন বা ফ্যামিলি বলেন, ছেলে মেয়ে বউ জিপুত বাপ্পা নিয়ে কিন্তু সবাইকে নিয়ে কিন্তু আপনি দুবাইতে থাকতেন, তাও কিন্তু একটা এনজয়, আপনার কিন্তু এনজয়ভাবে কিন্তু লাইফ কাটাতে পারবেন। আর দুবাই হচ্ছে ব্যবসার জন্য বেস্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা দুবাই ব্যবসা বাণিজ্য করতে চান তাহলে দুবাই আসেন, আর যদি ভাবেন চাকরি করবেন কোম্পানি, তারা আইসেন না, কারণ দুবাইতে বেতন বেশি একটা হয় না। যে কোনো কোম্পানিতে আপনার রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, যে কোনো জায়গাতে আপনার 1,000-1,200 দিরহামের উপরে কোনো স্যালারি হয় না, আর 1,000-1,200 দিরহাম বাংলার হাইস বিশে খাইয়াটে আপনি 20-25-30,000 টাকা বেতন পাঠাই দেন। 30,000 টাকা আপনি কি করবেন, আপনার ফ্যামিলি চালাবেন, না আপনার লাইফই করবেন, না আপনি বাড়ি ঘর করবেন, না আপনি বিয়ে শাদি করবেন। তো বাকিটা আপনাদের, আমার যেটুকু বোঝানোর আপনাদেরকে আমার আমার অভিজ্ঞতা থেকে বোঝাইলাম। যদি আমার ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবো নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।